চাপাই নবাবগঞ্জে চলছে বেসিক উদ্যোক্তা মেলা। জেলা প্রশাসনের মুজিব মঞ্চ চত্বরে এই মেলা শুরু হয়েছে গত পহেলা মার্চ থেকে। মেলায় কুটির, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এবং কৃষি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনীর জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। বিশেষত স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য এই মেলা জুড়ে রয়েছে। খাদ্যপণ্য, কৃষিজাত পণ্য, নকশিকাঁথা, অর্গানিক ফুড, শৌখিন পণ্যসহ নানাবিধ পণ্যের স্টল মেলা জুড়ে রয়েছে। আমরা আর একটু বিস্তারিত আপনাদের জানাতে চাই, এই জন্য চাপাই নবাবগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল। শুভ সকাল জুয়েল, আমাদের একটু বিস্তারিত জানাবেন। শুভ সকাল জুয়েল। শুভ সকাল রুমিয়া, জুবাইর। বিস্তারিত বলতে যে জিনিসটা জানাতে চাই, চাপাই নবাবগঞ্জে গত 1 মার্চ থেকে শুরু হয়েছে বিশিক উদ্যোক্তা মেলা 2024। চাপাই নবাবগঞ্জে এটি একটা বিশেষ আয়োজন এবং আগামী 10 মার্চ অর্থাৎ মেলাটা 10 দিন চলবে, আজকে চতুর্থ দিন চলছে। আমরা মেলার যে বিষয়টা তুলে ধরতে চাই সেটি হচ্ছে যে চাপাই নবাবগঞ্জের স্থানীয় যে কুটির শিল্প রয়েছে, এখানকার যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প রয়েছে, সেই মাঝারি শিল্পগুলোকে, ক্ষুদ্র শিল্পগুলোকে আসলে কিন্তু তুলে ধরার উদ্দেশ্যেই কিন্তু আজকের এই মেলা। আমি যদি আপনাকে একটু দেখাই রুমিয়া জুবায়ের, যে এই যে ক্ষুদ্র এবং মাঝারি বিশিক উদ্যোক্তা মেলা, এই মেলার যে স্টলগুলো রয়েছে, সকালবেলা আজকে বৃষ্টি রয়েছে, বৃষ্টির কারণে এখনও জনসমাগম সেভাবে শুরু হয়নি, তবে মেলার কার্যক্রম শুরু হয়েছে। এই যে আমরা প্রথম যে স্টলটি দেখছি বা এখানে যে পণ্যগুলো রয়েছে, এখানে বরেন্দ্র কৃষি উদ্যোগ নামে একটি প্রতিষ্ঠান, যারা স্থানীয়ভাবে কৃষি পণ্য তাদের উৎপাদন করেন এবং এখানে শুদ্ধ নামে যে পণ্যগুলো উৎপাদন করেন তার মধ্যে দেশীয় যে বিষয়গুলো রয়েছে, চালের আটার নাড়ু, তারপরে এই যে মুড়ির কি বলে মজ, যেটা বলতে পারি আমরা স্থানীয়ভাবে এটা নাড়ু বলে থাকি, এছাড়া রয়েছে রাইস ব্র্যান্ড, লোকালি যে ঢেকি ছাটা চাল, সেই সাথে এখানে রয়েছে গুড় এবং আমের বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার। আমি যদি এখানকার উদ্যোক্তা মুঞ্জের আলম মানিকের সাথে একটু কথা বলি তাহলে বুঝতে পারবো। আচ্ছা মানিক, আপনি এই যে আপনাদের বরেন্দ্র কৃষি উদ্যোগের যে আয়োজন, আসলে এই মেলাতে আপনারা কি তুলে ধরার চেষ্টা করছেন? আসলে আপনারা জানেন যে আমরা উদ্বৃত্ত জেলা একটা কৃষিতে আর কি, তো কৃষিটা আসলে পুরো ওয়ার্ল্ডের সাথে যদি কম্পিটিশনে যেতে চাই বা আমাদের যে সম্ভাবনা এই জেলার, যে আমি একটা ছোট্ট আম নিয়ে বলি, আমাদের আমের বাজারটা প্রায় 4-5 হাজার কোটি টাকা, আমের রাজধানী হিসেবে আমরা বিখ্যাত, সুপ্রসিদ্ধ বলতে পারেন। কিন্তু আমের প্রক্রিয়াকরণ যদি আমরা করতে পারি, যেটা আমরা শুরু করেছি গত বছর থেকে, আমের পাউডার হচ্ছে, আমের বিভিন্ন পিঠা হচ্ছে, আমসত্ত্ব হচ্ছে, আমের আচার হচ্ছে, ড্রাই ম্যাঙ্গো হচ্ছে, এইগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই চাপাই নবাবগঞ্জে 4-5 হাজার কোটির অর্থনীতিটা কিন্তু প্রায় 20 হাজার কোটিতে দাঁড়াবে এবং সেটা কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে অনেক বড়োভাবে, 40,000-এর বেশি ছেলেমেয়ের কর্মসংস্থান সৃষ্টি হবে, সাথে যেটা হবে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি হবে। তো এই মেলাতে আসার কারণ হচ্ছে যে কৃষির যে প্রক্রিয়াকরণের যে ব্যাপারটা আছে, যে কৃষি মাঠ ফসল থেকে প্রক্রিয়াকরণের যে ব্যাপারটা আছে, আমরা এখানে একটু আপনারা যদি দেখেন যে এটা হচ্ছে আমের পাউডার আর কি, এটা হচ্ছে আম সত্ত্ব আর কি, আমের পিঠা, এর মধ্যে দেখেন আমরা এই যে আখের পাউডার এটা আর কি, এটা পুরো বুঝছি। ধন্যবাদ মানিক, ধন্যবাদ। আপনার এই পণ্যগুলো আমরা দেখলাম, আমরা যদি আরেকটু স্টলগুলো দেখাই, এখানে অনেকেই রান্না বা নিজ হাতে তৈরি খাবার বা বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসা হয়েছে। এখানে এই যে চাপাই নবাবগঞ্জের কেয়া হাউস হোল্ডিং এবং এখানে কিন্তু এই ধরনের যে রন্ধনশালার যে উপকরণগুলো সেগুলো কিন্তু চাপাই নবাবগঞ্জে উৎপাদন হচ্ছে, তারা স্টল এখানে তৈরি করেছেন। এখানে আরেকটি রয়েছেন ফজলি নামে শ্যাম এগ্রো ফার্ম, যারাও এখানকার চাপাই নবাবগঞ্জে সব কিছুই করেন, উৎপাদন করেন। আমরা যদি একটু এখানকার উদ্যোক্তা এই মেলার বিসিকের এখানকার সহযোগী মহাব্যবস্থাপক আবু হোসেনের সাথে একটু কথা বলি, আপনার কাছে একটু জানতে চাই আপনারা এর কি মানে উদ্দেশ্যটা কি এই মেলাটা আয়োজনের, একটু যদি সংক্ষেপে বলতেন। ধন্যবাদ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে উদ্যোক্তার পণ্যের প্রচার এবং প্রমোশন করা এবং উদ্যোক্তাদের তৈরি পণ্য যারা কিনবে মানে হচ্ছে বড় বড় বায়ারদের সাথে লিঙ্কেজ তৈরি করার মেইন উদ্দেশ্য মূলত, এবং তারা এই উদ্যোক্তারা এখানে বিভিন্ন জায়গা থেকে আসছে, তাদের এই পণ্যটা এখানে নিয়ে এসে তারা একটা প্র্যাকটিক্যাল ধারণা পাচ্ছে, এই ধারণা অনুযায়ী মানে ক্রেতার চাহিদা অনুযায়ী তারা আবার এইভাবে পণ্যটা ব্র্যান্ডিং করতে পারবে, এইরকম করা নতুন করে পণ্য তৈরি করতে পারবে, মূলত মূল উদ্দেশ্য আমাদের এটাই। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা যদি এখন এখানে বলতে চাই সেটি হচ্ছে যে চাপাই নবাবগঞ্জের স্থানীয় যে পণ্যগুলো রয়েছে, বিশেষত কৃষিজাত এবং আম শিল্পের ওপর যে প্রক্রিয়াজাত অংশগুলো রয়েছে সেগুলোকে কিন্তু চাপাই নবাবগঞ্জের প্রোভাইড করার জন্য, যেগুলো এতদিন অবহেলিত
ছিল বা মানুষের কাছে পৌঁছাচ্ছিল না সেগুলোকেই কিন্তু মেলার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। জুবায়ের রুমিয়া, অসংখ্য ধন্যবাদ জুয়েল আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবং আসলে আমরা অনেক কিছু প্রোডাক্ট দেখলাম সত্যি কিন্তু মার্কেটে দরকার।